হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারক। তার পাশাপাশি হচ্ছে রমজান মোবারক। আজকে হচ্ছে পয়লা রমজান। সত্যি খুব খুশি লাগে। এই রমজান মাসটা আমার কাছে আমার লাইফের সবচেয়ে বেটার একটা মাস মনে হয় সব সময়ের জন্য। তো আলহামদুলিল্লাহ আমি রোজা আছি। আমার বিশ্বাস আপনারাও রোজা আছেন, যারা আমাদের দর্শক, যারা মুসলিম তো যারা আছেন তাদের, এবং যারা অমুসলিম তাদের জন্য রমজান মোবারকের শুভেচ্ছা। এবং আপনারা দোয়া করবেন। আজকে আসলে দুপুরবেলার ভিডিও নিয়ে আসার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে রমজান মাসের আমি আমার একটু ভিডিও পাবলিশের সময়টা একটু চেঞ্জ করতে চাচ্ছি। কারণ হচ্ছে ঠিক যখন 8:30টার সময় আমি ভিডিও পাবলিশ করি ইউটিউবে, ওই টাইমটা হচ্ছে নামাজের সময়। আমি নিজেও নামাজ পড়ি এবং আমার যে ভাই দাদারা আছে যারা মুসলিম, তারাও আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস তারাও নামাজ পড়ে। তাই আমি ওই 8:30টার টাইমটাকে আগিয়ে 7টায় নিতে যাচ্ছি। আপনারা কি বলেন অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন ওই সময়টা আসলে ঠিক আছে কি না। তো আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা 7টায় ভিডিও দেখতে পারবেন, এবং যারা ফেসবুকে ভিডিও দেখতে আগে 9টায় তারা হচ্ছে ঠিক 7:30টায় ভিডিও পাবলিশ করবো সেই টাইমে দেখতে পারবেন। কারণ হচ্ছে আমি আর এই ভিডিওগুলো, অনেকে আমাকে বলতে পারেন যে ভাই রমজান মাসে এই ভিডিওগুলো পাবলিশ না করলে কি হয়, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকেরই হচ্ছে এই ভিডিওগুলো অনেক কাজে লাগে, যেগুলো ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করি তাদের পাখির ব্যাপারে। তো অবলা প্রাণীগুলো আসলে এই রমজান মাসে যদি অবলা প্রাণীর যদি ছোট ছোট কোনো কাজেরও উপকারে আসতে পারি, এটাও কিন্তু একটা সওয়াবের কাজ। সেই চিন্তাভাবনা অনুযায়ী আমি আসলে এই রমজান মাসেও ভিডিওগুলো পাবলিশ করতেছি। আর আপনাদের সুবিধার্থে বা আমার সুবিধার্থে 8:30টার ভিডিও 7টায় দেখতে পারবেন ইউটিউবে, আবারও বলতেছি, এবং ফেসবুকে দেখতে পারবেন 7:30টায়, যেটা 9টায় আগে দেখতে পারতেন। তো জানি না আসলে আপনারা আমার কথাগুলো কিভাবে নিলেন। অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের সময়টা কি আরও আগায় নিতে চান কিনা, আরও কখন পাবলিশ করতে চান। আমি চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও পাবলিশ করার। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই রমজান মোবারক উপলক্ষে, এবং আপনারা দোয়া করবেন আমার জন্য এবং আমার পাখিগুলোর জন্য। আমারও অনেক অনেক দোয়া থাকলো যে আপনাদের জন্য, এবং এই রমজান মাসে 30টা রোজা আপনারা আদায় করেন, আমি আদায় করি, এই দোয়াটা আমার জন্য করবেন। এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার কথা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।